প্রথম কথা হচ্ছে সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস এসছে কোন হাদিসে একদিন রাতের কথা বলা হয়েছে আবার কোন হাদিসে যে আহ সাধারণভাবে বলা হয়েছে মেয়েরা মহিলারা সফর করতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে কোনো মাহারিম না থাকবে যেমন বুখারে এবং মুসলিমের হাদিস আব্বাস রদি আল্লাহ তালে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইকুল ওয়ান্না ইল্লা ওয়া মাআহা যু পুরুষ যেন কোনো মহিলার সঙ্গে একাকিত্ব গ্রহণ না করে যতক্ষণ সে মহিলার সঙ্গে কোনো মাহরিম না থাকবে ওলা লা ফিরুল মারআতু ইল্লা মাআ যি মাহরিম আর কোনো মহিলা যেন তার মাহরিম ছাড়া সফর না করে এখানে কিন্তু বলা হয়েছে একদিন এক রাত দুই দিন দুই রাত বা তিন দিন এরকম কোন কথা বলা হয়নি মহিলা সফর করতেই পারবে না আর হচ্ছে যে আসল কথা। যেহেতু ফিতানার বিষয় সেই নিজে ফিতনায় না পড়লেও না অন্য অন্য তাকে ফিতনায় ফেলার চেষ্টা করবে সেই জন্যে এখানে কিলোমিটারের কোনো দূরত্বের কথা বলা হয়নি বা সাধারণভাবে ভাবে উত্তম হচ্ছে কোন মহিলা একাকী বাইরে বেরোবে না জি প্রয়োজন খুব প্রয়োজন না হলে একান্তই যখন একান্তই যখন নিরুপায় যে তার সঙ্গে কেউ নেই তাকে বাইরে বেরোতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনিতেই কিন্তু বাইরে বেরোনো উচিত নয় এ হাজি সারো বলা হয়েছে ফকাল জুলুন এক ব্যক্তি জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইন্নাম খরচাত হা আচ্ছা আমার স্ত্রী হজের জন্য বেরোচ্ছে ওয়া ইন্নি উক্তি পেতে কাজা বা কাজা আর আমি যুদ্ধে যাওয়ার জন্য অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি ফকাল আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তাকে ওই ব্যক্তিকে ইনতালিক হুজ্জামা ইমরাতিক তুমি যাও এবং তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ করো তার চিন্তা করুন যে এক সাহাবি তিনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখাচ্ছেন অথচ আল্লাহ রসুল তাকে নিষেধ করছেন না তুমি যুদ্ধের ময়দানে যেও না বরং তোমার স্ত্রী যেহেতু একা যাচ্ছে হজ করতে তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ করে এসো তাহলে বুঝতে পারা গেল হজের মতো একটা ভালো কাজ নেক কাজ জি একটা ইসলামের পাঁচ ফরজের একটা ফরজ সেখানেও কিন্তু মহিলাকে একা যেতে নিষেধ করা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যদি হজের মতো কাজে আমরা মতো কাজে যদি মহিলারা একাকী যেতে না পারে তাহলে হাটবাজার বাজার মাঠ ঘাট এখানে সেখানে মহিলারা বিশেষ করে যে বাড়ির আশেপাশে হলে কোনো সমস্যা নেই বাড়ির আশেপাশে যেখানে একটু দূরত্ব সেই দূরত্বের কথা কিন্তু ইসলামে বলা হয়নি মোট কথা যেখানেই গেলে যেখানেই গেলে একজন মহিলার ফিতনা এবং ভয়ের আশঙ্কা রয়েছে সেখানে মহিলা কিন্তু একা যাবে না এটা হচ্ছে আসল কথা